গ্রামে কৃষ্ণনগর মতন আসছে, শিয়ালদা জেলা গ্রামে কৃষ্ণনগর মতন জনপ্রিয় প্ল্যাটফর্মে আসছে, গ্রাম কৃষ্ণনগর মতন সাইকেল না ওঠে এই লাস্ট বার চুরি হলো পুরো একদম তালা গুলো খুলে হাফ ওপেন করে ভিতরে ঢুকে অল্পটা মারি। আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা এখানে মেন মূলত হচ্ছে যে আমাদের এই দোকানদাররা এখানে ব্যবসা করতে শান্তি পাচ্ছি না। এই যে প্রতিদিন সারাদিন যদি প্রতিটা দিনই একের পর এক দোকান চুরি হচ্ছে, এই বিমলদার দোকান, এই চন্দনের দোকান, এই দত্তর দোকান, এই আমার ব্যাগের দোকান, এখানে প্রতিটা দোকানে মানে আমরা ব্যবসা করার পরে রাত্রিরে 10টা সাড়ে 10টায় বাড়ি যাই। প্রতিদিন মালটা আমাদের নিয়ে বাড়িতে যাওয়া সম্ভব নয় এবং মাল নিয়ে যেতে গেলে মাল লাট হচ্ছে প্রতিদিন। ধরুন আমার ওখানে যা মাল থাকছে প্রতিদিন 150-200 টাকা করে মাল নষ্ট হচ্ছে। একটা দামি ব্যাগ 200-250 টাকা দাম, এবার সেই ব্যাগটা ঘষা লেগে যাচ্ছে, মালটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে এখানে প্রত্যেকদিনের মাল প্রত্যেকদিন বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, মানে এই আজকে বিগত 7-8 মাস ধরে এরকম চুরি হয়েছে। আমার ব্যাগের দোকানে যে ঘোষ ব্যাগ হাউস 6 বার চুরি হলো। এই বিমলদা কবার হলো? বিমল তোমার 3 বার হলো। 3 বার হলো। চন্দন কবার হলো তোমার? আমার 2-3 বার। চন্দনের পেনের দোকানও 3 বার। দত্ত তোমার 2 বার? দত্তর 2 বার। ওখানে সামনে একটা মহিলার কাপড়ের দোকান আছে, ওই দোকানটা হলো এই নিয়ে 3 বার। লক্ষণে আমরা প্রশাসনিক ব্যবস্থা চাইছি। এবার নয়াড়া পুলিশকে জানিয়েছি? হ্যাঁ, নয়াড়াতে জানালাম, বলছে আমাদের তো এখানে কি করব। আমাদের এখানে মূলত আরপিএফ পাহাড় আছে, আউটপোস্ট ওখানে জানি, ওটা এখন বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। যা আছে দুই একজন ও না বন্ধের মতো নিয়ে পুরো, মানে মূলত আগে যেমন হয়নি, কাউকে কি সন্দেহ হয় যে এরা করতে পারে বা এ কেউ বা কাউকে সন্দেহ হয়? সন্দেহ হচ্ছে, কিন্তু আমরা মূলত হাতে হাতে কিছু না পেলে, লোকাল যদি লোক না থাকে এখানে সাথ দিতে, তাহলে এখানে কোনোদিন চুরি হয় না। যেভাবে চুরি হচ্ছে কি বলতো, লোকাল লোকের সাথ আছে এখানে, এখানে লোকালের হাত আছে সবারই, এখানে লোকাল যদি না হয় তাহলে পাঁচখানা তালা ভাঙতে গেলে অনেক সময় লাগে, ঠিক আছে। এখানে লোকাল ছেলে পেলেদের লোকাল লোকের হাত আছে। তুমি হাসো। আপনার দোকানে কি চুরি হয়েছে? ব্যাগ চুরি হয়েছে, মেডিসিনের কিছু মাল ছিল সেসব নিয়ে গেছে। কোনো টাকা পয়সা কিছু না, ক্যাশ টাকা ছিল না, এখানে মালই ছিল, ব্যাগ ছিল সব রকমেরই, লেডিস আইটেম ব্যাগ থাকে সব ব্যাগই নিয়ে গেছে আর কি। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে আমরা দোকানদার করতে পারি, দোকানদারি প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো হেল্প আমাদের সঙ্গে করে তাহলে আমাদের সুবিধা হবে ব্যবসা করতে। এখানে আমাদের এত দোকানদার আছি, কেউ ভালো শান্তিতে দোকানদারি করতে পারছি না, সবারই কম বেশি প্রবলেম হচ্ছে। তাই আমরা একটাই দাবি, আমাদের সবার দাবি, যাতে আমরা এখানে ভালোভাবে দোকানদারি করতে পারি, রেল প্রশাসনটা দিলে বেটার হয়, সব থেকে ভালো হয়, এটা আমি মনে করি, সবাই মনে করে। থাকে এই যে একদিন এখানে চলন্ত একটা ফ্যান খুলে পড়ে গেল, রাত্রিবেলা কোনো পাহাড়ে কিছু না, কিছু ব্যবস্থা নেই, কোনো প্রোটেকশন নেই, আরপিও প্ল্যাটফর্মে রেলের কোনো প্রোটেকশন নেই, অন্য প্ল্যাটফর্মে যে প্রোটেকশনটা আছে কাঁচা বাড়ানো আডি সেখানে হালি জোরে কিচ্ছু নেই। তুমিও তো জানো না, অনেকেই জানে, আমি একা কিছু বলবো না, সবাই জানে এটা বলছি। এই যে দীর্ঘ এখানে আমি 25 বছর ধরে দোকানদারি করছি, এই যে 1-1.5 বছর ধরে যেরকম এই চুরি জামারি হচ্ছে, এত বছর হয়নি, এই 1-1.5 বছর ধরে যেরকম হচ্ছে এইভাবে আমরা এখানে দোকানদারি করতে পারছি না। আমরা সব গরিব মানুষ, সবাই এইভাবে যদি কোনো প্রোটেকশন কিছু না পাই বা প্রশাসনের থেকে প্রোটেকশন পেলে আমাদের সব থেকে সুবিধা হবে। মানে দীর্ঘ 25 বছরে দোকানদারি করছি, এরকম হয়নি কোনো দিন।
কবে থেকে চুরির এই মোটামুটি বছর দেড়েক ধরে, দেড় বছর ধরে এর একদম লাইন ধরে পরপর দোকান চুরি হচ্ছে। এখন আমাদের মূলত চাই যাতে আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি, আমাদের যাতে একটা প্রোটেকশন কিছু থাকে যে আমরা রাত্রে মালপত্র রেখে যেতে পারি, সকালে সেরে এই করতে পারি, এটাই আমরা মূলত চাই। আমাদের যাতে আমরা শান্তিভাবে দোকানদারি করতে পারি, কেউ মাল রেখে গেলে আমরা যাতে একটু বাড়িতে শান্তিভাবে থাকতে পারি। কারণ এখন যেভাবে মাল নিয়ে রেখে যাচ্ছি, ধরেন দোকানটাই শুধু রেখে যাচ্ছি, তাও মনে হচ্ছে যে আমরা যে দেখব তো সকালবেলা তালাটা ভেঙেছে। তালা একটা তালা কিনতে গেলেও তো আমাদের পয়সা লাগবে না, আমাদের গরিব মানুষ, আমরা সবারই আমাদের খুব অনেক কষ্ট করে দোকানদারি করি, যার জন্য রেল প্ল্যাটফর্মে দোকানদারি করতে হয়। আপনার নাম? আমার নাম বিমল দাস। আচ্ছা,